সকাল বন্ধুরা, কালী পুজোর পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। যদিও কালী পুজোর দিনটা আমার একদমই ভালো কাটেনি, ওয়েদার প্রচণ্ডভাবে খারাপ ছিল। যেরকমভাবে ভেবেছিলাম আনন্দ করবো সেরকমভাবে আনন্দ করতে পারিনি একটুও, তো বাজিও ঠিকঠাক ফাটাতে পারিনি। এই দেখো, এই কটা বাজি ফাটানো হয়েছে, আর কিছুটা রয়ে গেছে। আর ছাদে জামা কাপড় পুরো ভর্তি হয়ে গেছে। আজকে সকাল থেকে ওয়েদারটা পুরো ফ্রেশ হয়ে গেছে, পুরো ঝকমকে ওয়েদার। ছাদে সমস্ত জামা কাপড় মেলে ফেলেছি, আর আমার আগে আগে মিমি চলে এসেছে সমস্ত কিছু দেখার জন্য। তারপরে নিচে এসেছি, এখন মিষ্টির ঘুম থেকে তুলছি, তারপরে ভালো করে তার মুখটা মুছিয়ে দেবো। আজকে বেশি সাজগোজ করাবো না, আগের দিন অনেক সাজিয়েছিলাম, তো এখন মুখটাকে মুছিয়ে তারপরে এখন ভোগটাকে নিবেদন করব। গতকাল তো অনেকটা রাত্রে শোয়া হয়েছিল, হাজবেন্ড আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে আর অনেক দেরি করে বাজারে গেছে, এখন বাজার থেকে ফেরেনি। তো আজকে মাংস হওয়ার কথা আছে, তো মাংস আনবে বলেছে, আর ডাল হবে মুগ ডাল লাউ আর মাছের মাথা দিয়ে। আপাতত এই অবধি ঠিক হয়ে আছে। ও হ্যাঁ, কচু তরকারি হবে, ওল কচুর তরকারি। তো আপাতত এই ঠিক হয়ে আছে, এরপরে বলতে পারছি না, এদিক ওদিক হলেও হতে পারে। হাজবেন্ড বাজারের ব্যাগ দিয়ে ছেলের কাছে উপরে পাঠিয়ে দিয়েছে, তো ছেলে এখন নিয়ে চলে এলো। আজকে খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলেছিলাম, আর জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে, রোদটা খুব ভালো উঠেছে। তো এখনো কিছুটা মেলা আছে, দেখো। তো যাই, এবারে নিচে গিয়ে রান্নাটা বসাই। দুই ভাগে মাংস এনেছে, একটা আমাদের জন্য এনেছে, একটা মিমিদের জন্য এনেছে। তো আমাদের মাংসটার মধ্যে ছেলের রেগুলারের মাংসটাও রয়েছে, তো আজকে দুটো পার্টে এটাকে ভাগ করব। আর মিমিদেরটা তো আলাদা করাই আছে, তো ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এটা এমনই একটা জিনিস, ভালো করে না ধুলে পরে ভীষণই একটা কেমন যেন গাগিনগিন ব্যাপার হয়, এই জন্য সমস্ত কিছু ভিতরে নোংরা ময়লা ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হলো মিমিদের মাংস, আর এই মাঝখানেটা আজকে রান্না করব, আর এদিকেরটা হলো ছেলের মাংস। তারপরে আমার রান্নাঘরে এখন অনেকগুলো কাজ আছে, তো জলের বোতলগুলো ভরে নিচ্ছি, এদিকে আগের দিনের ডালটাকেও নাড়াচাড়া করছি, তরকারিটাকেও নাড়াচাড়া করছি। তো কচু তরকারিটা হয়ে গেছে, তো এক বাটি মতো তরকারি হয়েছে, তো খুব ভালো কচু তরকারি খাওয়া সবাই বলে পেটের জন্য। আর এখানে মাংসের সমস্ত কিছু রেডি করে রেখেছি, এখন আমি ডালের ফোড়নটা দিচ্ছি। এদিকে পাঁচফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তারপরে আদা পেঁয়াজ দিয়ে, যেহেতু লাউ দিয়ে আর মাছে মাথা দিয়ে আজকে মুগ ডাল রান্না করছি, এগুলো এক্ষণে না দিলে পরে ঠিক ভালো লাগে না খেতে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন তেল গরম হয়ে গেছে, মাংসের আলুটা ভাজা করছি। এদিকে মাছের মাথাগুলোকে একটু ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি, তাহলে ডালের মধ্যে দিলে স্বাদটা ভালো হবে। তো দিয়ে দিলাম ডালের মধ্যে, আজকে একটু স্পেশাল ধরনের ডালটা করলাম, তো ডালটা নামিয়ে রেখেছি। ওদিকে মাংসটা কষাচ্ছি, আর আমার ফোনের স্টোরেজ প্রায় শেষ। কালী পুজোর আগের দিন থেকে রেকর্ডিং শুরু হয়েছে, সেই ভিডিও এডিটিং হয়নি, তারপরে কালী পুজোর দিনের ভিডিওটা এডিটিং হয়নি, তারপরে তো আজকেরটা আবার চলছে শ্যুট। তো কী যে হবে, হঠাৎ করে হয়তো স্টোরেজ ফুল হয়ে যাবে, আমার শ্যুট করা বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমাকে এডিটিংটা সারতে হবে, নয়তো খুব সমস্যার মধ্যে পড়ে যাবো। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমাদের চেরির অবস্থা দেখো, হাজবেন্ডের বুকের উপর দাঁড়িয়ে আছে। তারপরে আমি স্নান করে এখন পুজো করে নিচ্ছি। আর মিষ্টিকে তোমাদেরকে আগে বলেছিলাম না, আজকে বেশি সাজগুজো করায়নি, তো পুজো করা হয়ে গেছে। আমাদের বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু এখানে আমার খাওয়াটা রয়েছে, আমি এখন একা একাই খাবো। এখানে রয়েছে শশা, এখানে রয়েছে মাংস, এখানে রয়েছে ডাল আর কচুর তরকারি, এই হলো আজকে আমাদের মেনু। তো খেয়ে নিই তাড়াতাড়ি। আজকে আমার কি কপাল, হাজবেন্ড চা করে দিয়েছে, আর এখন পাউটি দিয়ে চা একটু খাবো। হাফ সাজগুজি হয়েছে, পুরোটা হয়নি, তো আজকে এই শাড়িটা পরলাম অনেকদিন, চলো আগে চাটা খেয়ে নিই। ছেলে দুমদাম করে এত বাজি ফাটাচ্ছে, তো ফাইনালি সাজগুজু করে নিয়েছি। এই যে হাজবেন্ড কতগুলো টিফিন কারি নিয়েছে, তো যদি কোথাও ভোগ পাওয়া যায় ভোগ তো অবশ্যই আনা হবে। এখন বেরোনোর সময় ছেলে চকলেট ফাটাচ্ছে, আর চকলেটের আওয়াজ সত্যি কথা আমি একদম সহ্য করতে পারি না। তো হাজবেন্ড আর ছেলে দুজনেই লেগে পড়েছে, আমি তো এখানে মাঝে মধ্যে কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ছি, আর জুতোটা এই ফাঁকে পরে নিচ্ছি, এরপরে আমরা বেরোবো। তোমাদের কিছু একটা দেখানোর আমি চেষ্টা করছি, তোমরা একটুখানি ভালো করে লক্ষ্য করলে সেটা বুঝতে পারবে, যে একটা লম্বা লাইন দেখো দাঁড়িয়ে রয়েছে, এই মাথা থেকে ও মাথা, মানে কতজন যে দাঁড়িয়ে আছে এবং কত দূর যে লম্বা এটা তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না, বিশাল লম্বা লাইন। আর এর ভিতরে যে কী আছে আমি ঠিক জানি না, তো আমি এখানে ঠাকুর দেখতে যাইনি, তো অন্য একটা পুজো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমাকে লাইনে দাঁড়াতে বলে হাজবেন্ড দেখো রাস্তার ওপারে দাঁড়িয়ে রয়েছে বাইক নিয়ে, তো আমাকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। লম্বা লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, জীবনের ফার্স্ট
লম্বা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে আমি বেরিয়েছি। তো লাইনটা দেখো পিছনে আমার প্রচুর লাইন রয়েছে। সবাই বলে যে বারাসাতের কালী পুজো খুব বিখ্যাত, সেখানকার লাইটিং, সেখানকার প্যান্ডেল, সেখানকার ঠাকুর। তো আমাদের এখানকার পুজো কিন্তু কিছু কম যায় না, যেরকম লাইটিং হয়েছে সেরকম প্যান্ডেল সেরকম ঠাকুর। তো এখানে সবাই ভোগের খিচুড়ি খাচ্ছে, আর এখান থেকেই হাজবেন্ড ভোগের খিচুড়ি আনতে গেছে। তো এখন অবধি আসেনি, আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর সবার খিচুড়ি খাওয়া দেখছি। তো ফাইনালি হাজবেন্ড খিচুড়ি নিয়ে চলে এসেছে, আর যেটা পরে জানতে পেরেছি যে খিচুড়ির সাথে কোনো রকম লাবড়া পায়নি, এই জন্য তার মনটা একটুখানি খারাপ হয়েছে। তো যাই হোক, এখন কয়েকটা ফানুস কিনে নিলাম, কারণ ছেলে বলে দিয়েছে মা আসার সময় ফানুস নিয়ে আসবে, তো ফানুসটা নিয়ে নিলাম। কালী পুজোতে যে এত ভিড় হয়, এত লম্বা লাইন পড়ে, সত্যি কথা আমার জানা ছিল না, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আমি এর আগেও কালী পুজোতে বহুবার ঠাকুর দেখতে বেরিয়েছি, কিন্তু কোনোদিনও এরকম লম্বা লাইনে আমাকে দাঁড়াতে হয়নি। প্রায় 15 মিনিটের উপরে লাইনে দাঁড়িয়ে তারপরে ঠাকুর দেখার সুযোগ পেয়েছি, তাও এবার একটা ঠাকুর। তো আজকে দেখতে পারলাম না, 9টা বেজে গেছে, আর এত সুন্দর সাজগুজো করে বেশিক্ষণ শাড়িটা পরে থাকতে পারলাম না, শাড়ি তো খুব একটা পরা হয়। বাড়ি ফিরে প্রথমে মিষ্টিকে শয়ন দিয়ে নিলাম, তারপরে আমাদেরকে রাত্রে খেতে হবে। আর খিচুড়ি এনেছে দুটো পাত্রে করে, সেই পাত্র দুটো বের করে রাখলাম, আর তোমাদেরকে যে বললাম কোনো রকম তরকারি পাওয়া যায়নি। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, আজকে আমাদের যা রান্না হয়েছে ওই দিয়ে আমরা খিচুড়িটা খেয়ে নেব। আর খাবো তো আমি আর হাজবেন্ড, ছেলে হয়তো অল্প একটুখানি টাচ করবে। তো ডাল তরকারি সমস্ত কিছু এখন গরম করে নিচ্ছি, আর এখানে খাবারটাকে রেডি করে ফেলেছি। মাংস আর খিচুড়ি আমি খেয়ে নিচ্ছি, এদিকে শাশুড়িমার ভাত রয়েছে, এদিকে ছেলের খাবারটাও রেডি করে রেখেছি, এদিকে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি। আমার আগের যে ছাতাটা সেটা একদমই পুরোপুরি ভেঙে লুচি হয়ে গেছিল, গতকাল নিয়ে বেরিয়েছিলাম, মানে একেবারে যখন বৃষ্টি পড়ছিল সেই সময়, তারপরে হাওয়াতে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিল বলে ভালো করে আমি আর অঞ্জলি দেওয়ার সময় আর বেরোতে পারিনি বাড়ি থেকে, মানে বাড়িতে আবার এসেছিলাম। তো তো আজকে হাজবেন্ড আমার জন্য একটা হলুদ রঙের দেখো ছাতা কিনে নিয়ে এসেছে, হলুদ মানে আর কালার নেই, বুঝেছ, এই ছাতাটা এনেছে, এই যে হলুদ ছাতা। আমার হলুদ রংটা ভালো লাগে, কিন্তু শাড়ি কিংবা কুর্তি চুড়িদারের জন্য ঠিক আছে, কিন্তু ছাতার জন্য মোটেও আমার এই কালারটা একদমই পছন্দ নয়। তো হাজবেন্ড তো নিয়ে এসছে, সবকটা এখন জ্বালাবি নাকি? পাঁচটা আছে, জ্বালিয়ে দেবে তিনটে চারটে। আর দেখ, আর তো অনেক সময় গত বছর অনেকগুলো দুটো না তিনটে নষ্ট হয়েছিল, ফাটা ছিল না, হ্যাঁ দেখ কিরকম আছে, চল উপরে চল। এলে তো মিমিকে আজকে ফানুস ওড়ানো দেখাবে, এর জন্য মিমিকে ত্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। মিমি তো কিছুতেই যেতে চাইছে না, তোর অবস্থাটা একটু পরে দেখতে পাবে। আমাদের মিমির অবস্থা দেখো দেখো দেখো, ছাদ থেকে চলে যেতে হয় না, দেখো দরজা খুলে চলে যাচ্ছে, দেখো ওই দেখো দরজা খুলছে, দরজা খুলে চলে গেল, ওই দেখো মিমি সোজা দৌড়, ওই দেখো দৌড়। প্রথমেই নিয়েছে গ্রিন কালারের এই ফানুসটা, আর দোকান থেকে খুব চালাকি করে পুরনো পুরনো ফানুসগুলো দিয়েছে, অনেক কষ্টে খুলেছে, এই দেখো ফানুসটাকে এখন জ্বালিয়ে দিয়েছে। তো ফানুস ওড়াতে একটুখানি সময় লাগে, মোটামুটি 3 জন লোক তো লাগেই, তো আমরা 3 জনই আছি, তো 2 জনে মিলে ধরছি, 1 জনে মিলে জ্বালাচ্ছি। এই দেখো ফানুসটা এবার কত সুন্দরভাবে উড়ে যাবে। তো কয়েকটা ফানুস উড়িয়ে তারপরে আমরা আবার নিচে এসেছি। তো বাজি তো এখনো রয়ে গেছে, গতকাল তো কালী পুজোর দিন ভালো করে বাজি ফাটানো যায়নি ওয়েদারের জন্য। আর কি হয় বলতো, পুজোটা চলে গেলে না মানুষের একটা এনার্জিও চলে যায়, তখন আর অতটা ইচ্ছাও করে না, আর সবসময় বাজি ফাটাতে হলে আমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর আমার বেশি ভালোও লাগে না বাজি ফাটানো, নিজে মানে খুব একটা ফাটাই না, তো আমার খুব একটা ভালো লাগে না। তো ওদেরকে বললাম তোমরা ফাটাও, ওরা ফাটালো না, না ফাটিয়ে চলে এসেছে। তো যাই হোক, এখন অনেকটা রাত্রি হয়েছে, আমি এডিটিংও করছিলাম, এডিটিং করতে করতে তোমার হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করা হয়নি। তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।